নানান ভাষাভাষী ও জাতিগত বৈচিত্র্যের কারণে রাঙ্গামাটিতে সংস্কৃতি প্রসারের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব ও যথাযথ উদ্যোগের কারণে নাট্যচর্চা মুখ থুবড়ে পড়ছে। এতে হতাশা প্রকাশ করেছেন নাট্যশিল্পী ও কলাকুশলীরা। অন্যদিকে প্রশিক্ষণের মাধ্যমে নাট্যচর্চা বাড়ানোর চেষ্টার কথা বলছে সাংস্কৃতিক ইনস্টিটিউট। রাঙ্গামাটিকে সাংস্কৃতিক চর্চার উর্বর ভূমি বলা যায়। সকল জাতিগোষ্ঠীর আছে নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি ও ঐতিহ্য, যা দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তবে রাঙ্গামাটিতে নাট্যচর্চায় এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে। বিভিন্ন সংগঠনের নামে ছোট পরিসরে নাটক চর্চা ও মঞ্চস্থ হলেও নানান সুযোগ সুবিধার অভাবে এগুতে পারছে না নাটক। বাংলা, চাকমা, তঞ্চঙ্গা ভাষায় কিছু নাটক মঞ্চস্থ হলেও অধিকাংশ ভাষার নাটক অন্ধকারেই রয়ে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকা, ভালো মানের নাটকের উপযোগী কোনো মঞ্চ না থাকা, সঠিক নাট্য প্রশিক্ষণের অভাবে নাট্যচর্চা সীমিত হয়ে পড়েছে। যথাযথ প্রশিক্ষণের অভাবে আধুনিক নাট্যচর্চা ও নাটক নির্মাণে পিছিয়ে পড়ছে স্থানীয় নাট্যকার ও নাট্যশিল্পীরা। সরকারি পৃষ্ঠপোষকতা যদি হয় তাহলে এই যে পার্বত্য চট্টগ্রামের যে জাতিসত্তাগুলো রয়েছে, নাট্যচর্চার মাধ্যমে কিন্তু এই বৈচিত্র্যময় সংস্কৃতিটাকে আমরা অনেক তুলে ধরতে পারতাম। নাট্য প্ল্যাটফর্ম দরকার, যেখানে হচ্ছে আপনার নাটকটা প্রদর্শিত হবে, চর্চা হবে এবং সেটা নিয়ে একটা মোটামুটি সবার একটা সুযোগ সৃষ্টি হবে। নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে নাট্যচর্চা প্রসারিত করতে প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের কথা জানান ক্ষুদ্র নি গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক। শুধুমাত্র চাকমা, মারমা, ত্রিপুরা এবং তঞ্চঙ্গার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের এখানে যে অন্যান্য যে জাতিসত্তাগুলো রয়েছে, লুসাই, খিয়াং, হ্যাঁ, পাঙ্গো কমিউনিটি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে পার্বত্য এলাকার যে জাতিসত্তার যে বৈচিত্র্যপূর্ণ যে জীবনাচার রয়েছে আমরা নাট্যচর্চার মাধ্যমে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়িয়ে নাট্যচর্চার প্রসার ঘটানো গেলে দেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি।